এখন দেখো রিং সাবস্টিটিউশন অফ অ্যারোমেটিক অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, রিং সাবস্টিটিউশন অফ অ্যারোমেটিক অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। এখন দেখো এই যে অ্যালডিহাইড এবং কিটো বন্ড সিএইচ ও বন্ড সি ডবল ও আর এ সিও আর বন্ড সিও এ আর এগুলো সব হচ্ছে এদের স্ট্রং মাইনাস আই এফেক্ট আছে, এদের কী আছে মাইনাস আই এফেক্ট আছে, ইলেকট্রন উইথড্রয়িং প্রপার্টি আছে। এই ইলেকট্রন উইথড্রয়িং প্রপার্টি থাকার জন্য এরা কী করে মেটা ডিরেক্টিং গ্রুপ, এরা হচ্ছে তার মানে বন্ড সিএইচও বন্ড সিও আর বন্ড সিও এ আর এদের স্ট্রং মাইনাস আই এফেক্ট থাকার জন্য এরা হচ্ছে মেটা ডিরেক্টিং গ্রুপ। তাহলে এদের কী হবে মেটা প্রোডাক্ট তৈরি করবে। তাহলে আমি যদি প্রথমে এরকম নিই হ্যালো, প্রথমে যদি বলি হ্যালো জিনিসেন রিয়াকশান, এখানে যদি বেঞ্জালডিহাইড নিই তাতে যদি সিএল টু নিই আর হচ্ছে লো টেম্পারেচার যদি দেওয়া হয় তাহলে আমাদের কী হবে ওখানে কী প্রোডাক্ট হবে অ্যাকচুয়ালি সি সিক্স এইচ ফাইভ সিও সিএল, এটাকে বলছে বেঞ্জোয়েল ক্লোরাইড। অর্থাৎ রিংয়ের জায়গায় এটা সাইড চেনে রিয়াকশান করলো সিএইচও সিও সিএল হলো বেঞ্জোয়েল বেঞ্জোয়েল ক্লোরাইড ক্লোরাইড হলো। এখন যদি আমরা অ্যাসিটোফেনান নিই সি সিক্স এইচ ফাইভ সিও সিএইচ থেকে বলে অ্যাসিটোফেনান, তার হচ্ছে বিআর টু ইথার 273 কেলভিন টেম্পারেচার, আর যদি এল সিএল থ্রি নিয়ে অ্যানহাইড্রাস তাহলে কী হবে এই সিও সিএইচ থ্রি গ্রুপটা সিও সিএইচ টু বিআর হবে, অর্থাৎ সাইড চেনে রিয়াকশানটা হবে সাইড চেনে রিংয়ে নয়। তাহলে এখানে পাবো সি সিক্স এইচ ফাইভ সিও সিএইচ টু বিআর, হ্যাঁ এরকম কম্পাউন্ড তোমার পাওয়া যাবে, হ্যাঁ সি সিক্স এইচ ফাইভ সিও সিএইচ টু বিআর। এখানে মনে রাখতে হবে সাইড চেন হ্যালোজিনেশন ককার্স ফাস্টার দ্যান দ্য নিউক্লিয়ার হ্যালোজিনেশন, এই যে হ্যালোজিনেশন হবে অ্যালডিহাইড এবং কিটোর এই সাইড চেনের যে হ্যালোজিনেশনটা খুব তাড়াতাড়ি হয় ফাস্টার দ্যান দ্য নিউক্লিয়ার হ্যালোজিনেশন। এবার যদি আমি নিউক্লিয়ার হ্যালোজিনেশন যদি বলি এটা হচ্ছে অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেনন এই অ্যাসিটোফেনন যদি বিআর টু দিই আর অ্যানহাইড্রাস যদি এল সিএল থ্রি এক্সএস যদি নেওয়া হয় তাহলে মেটা পজিশনে কী বললাম সিও সিএইচ থ্রি গ্রুপ মেটা ওরিয়েন্টিং গ্রুপ, তাহলে বুমিনটা এখানে কোথায় ঢুকবে মেটা পজিশনে ঢুকবে, হ্যাঁ তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এটা বোমটা সিও সিএইচ থ্রি এই মেটা পজিশনে বিয়ে মেটাবোমো অ্যাসিটোফেনল, এটা হচ্ছে মেটাবোমো অ্যাসিটোফেনল। এখন যদি আমরা নাইট্রেশন করি বেঞ্জালডিহাইড তাতে যদি কনসেন্ট্রেট এইচএনও থ্রি আর কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড লো টেম্পারেচার দিই তাহলে কী হবে মেটা পজিশনে নাইট্রো গ্রুপ ঢুকবে, তাহলে এটা হচ্ছে সিএইচও এনও টু, তাহলে মেটা নাইট্রো বেঞ্জালডিহাইড, হ্যাঁ এটা হচ্ছে মেটা নাইট্রো বেঞ্জালডিহাইড এনও টু গ্রুপ ঢুকে গেল। হ্যাঁ এখন যদি আমরা অ্যাসিটোফেনল নিই এটা হচ্ছে অ্যাসিটোফেনল তাতে যদি কনসেন্ট্রেট এইচএনও থ্রি দিই আর ইস্টোসোপর দিই কনসেন্ট্রেটেড তাহলে কী হবে মেটা পজিশনে কি এনও টু গ্রুপ ঢুকবে, তাহলে মেটানাইটো মেটানাইটো অ্যাসিটোফেনল হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সিও সিএইচ থ্রি এখানে এইটা এনও টু তাহলে হলো মেটানাইট্রো অ্যাসিটোফেনল এনও টু গ্রুপটা ঢুকে গেল মেটা পজিশনে। এখন যদি সালফোনেশন রিয়াকশান করি সালফোনেশন রিয়াকশান মানে সিএইচে তাতে ইস্টোসোপদ্ধ ফিউমিং আর হিট তাহলে কী হবে এসও থ্রি এইচ গ্রুপ ঢুকবে, কোথায় ঢুকবে মেটা পজিশনে, তাহলে আমরা যেটা পাচ্ছি সিএইচও এসও থ্রি এইচটা কোথায় ঢুকবে মেটা পজিশনে, এটাকে বলে মেটা ফরমাইল বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, মেটা পজিশনে ফরমাইল গ্রুপ আছে এইটা এইটার সাপেক্ষে এটা অর্থ এটা মেটা, তাহলে মেটা ফরমাইল বেঞ্জিন সালফোনিক সালফোনিক অ্যাসিড মেটা ফরমাইল বেঞ্জিন সালফোনিক অ্যাসিড পাওয়া গেল। হ্যাঁ এখন যদি আমরা অ্যাসিটোফেনল নিই যাতে যদি আমরা ইস্টোসোপর দিই যদি হিট করি তাহলে কী হবে একই কম্পাউন্ড মেটা পজিশনে ঢুকবে, যেহেতু এদের স্ট্রং মাইনাস আই এফেক্ট আছে তাই মেটা ডিরেক্টিং গ্রুপ, তাহলে এখানে এসও থ্রি এই ঢুকে গেল, তার মানে যেটা পেলাম মেটা অ্যাসিটাইল বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, তাহলে মেটা অ্যাসিটাইল বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। এই সালফোনেশন নাইট্রেশন এর মেকানিজম অলরেডি ক্লাস ইলেভেনে তোমরা জানো, এনও টু প্লাস কীভাবে ঢুকবে এসও থ্রি গ্রুপ কীভাবে ঢুকবে অর্থাৎ সালফোনেশন কীভাবে হবে সেগুলো এখন আর এখানে দেখাচ্ছি না। মোটামুটি অ্যালডিহাইড এবং কিটো এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো।